Good evening, everyone. A very warm welcome to our respected speakers, faculty members, and dear participants from IEEE CSBBT SB Chapter 2021. Our chapter is back with another webinar for our enthusiast participants. This time, the webinar is on SQ career in Bangladesh and abroad. Our chapter is back with another webinar for our enthusiast participants, and thank you all for giving your precious time and attending today's webinar. I'm Shantaray Papel, General Secretary of IEEE CSBBT SB Chapter 2021. As I earlier about our today's topic, I know most of you maybe know about software quality assurance, and but there are a lot of questions that arise when we want to build up career in this particular field. In this webinar, our speakers will provide some advice and questions, answers, which will help us. And let's introduce with our today's speakers, Sabil Islam Bhaiya, currently working as a senior SQ and automation engineer at Pronetics Limited. And another own speakers, Farhad Hussain Bhaiya, former student BUBT, and currently working as a SQ automation engineer, engineer at IBOS Limited. And now, Now I would like to request our chapter advisor Milan Biswas to share his thoughts with us about today's webinar. Dhonnobad Papel. Prothome dhonnobad janacchi ami IEEE student branch CS chapter Bangladesh University of Business and Technology ebong jara ayojoner sathe achen shobai ki amra যুগের সাথে তাল মিলিয়ে যেসব টপিক বা যে সাবজেক্ট গুলো বর্তমানে হিসেবে আছে আর কি, সেই ধরনের টপিক নিয়ে বা সেই টপিক গুলো নিয়ে আমরা সবাই কথা বলি এবং সবার সাথে শেয়ার করি, এবং আমাদের এই ওয়েবিনার গুলোতে আমরা চেষ্টা করি এক্সপার্টদের রাখার, এবং এক্সপার্টরা তাদের আইডিয়া, তাদের যে পথ চলা সেটাকে শেয়ার করেন, এবং সেইটা থেকেই আমাদের যারা নতুন মানে আপকামিং যে জেনারেশন আছে, যারা জবে ঢুকবে বা যারা তাদের ক্যারিয়ার নিয়ে চিন্তা করতেছে, তারা এটা নিয়ে অগ্রসর হতে পারে বা তারা কি করতে পারে ইন ফিউচার তাদের ক্যারিয়ারটাকে ডেভেলপ করার জন্য, সেটা নিয়ে তারা চিন্তা ভাবনা করতে পারে। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ক্যারিয়ার ইন বাংলাদেশ অ্যান্ড অ্যাবরোড। সফটওয়্যার ফার্মে চাকরি বা সফটওয়্যার ফার্মে চাকরি করব এই আশাটা আসলে আমাদের সিসি ব্যাকগ্রাউন্ডের সব স্টুডেন্টদেরই কম বেশি থাকে আর কি। সবাই সবাই বলতে আমি আমার নিজের কথা বলি, আমিও যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি মনে করতাম যে আসলে চাকরি বলতেই কোডিং, একজন ডেভেলপার হবে কোডিং করবে এটাই। কিন্তু আসলে যে সফটওয়্যার ফার্মে জাস্ট কোডার বা এজ এ ডেভেলপার ছাড়াও আরো অনেক পোস্ট থাকে, আরো অনেক ইম্পর্টেন্ট কাজ থাকে, রেসপন্সিবিলিটিস থাকে, সেগুলো আসলে তখন জানতাম না। যাই হোক, কোয়ালিটি অ্যাসুরেন্স একটা সফটওয়্যার ফার্মের অনেক বড় একটা পার্ট, যা দিয়ে তারা তাদের স্ট্যান্ডার্ড মেইনটেইন করে, তাদের কোয়ালিটি ফুল সফটওয়্যার বাজারে আসে এবং কি সেকশনটা দায়িত্ব থাকে সেটা নিয়ে আজকে আমাদের এখানে কথা বলবেন সাবিউল ইসলাম রশিদ রাশেদ। উনি জুনিয়র কোয়ালিটি অ্যাসুরেন্স এর অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন অনেকদিন ধরেই। আর আমাদের আরেকজন ফর্মার স্টুডেন্ট আছেন ফরহাদ হোসেন, সে আছে হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার লিডসে, লিড আকিস গ্রুপে জব করছেন। তো আমরা আশা করতেছি আমাদের যারা স্টুডেন্ট আছে তারা এই দুইজনের কাছ থেকে তাদের প্রয়োজনীয় যে কোশ্চেন গুলো থাকে সেগুলো তারা এখানে জিজ্ঞেস করে তার অ্যান্সার পাবে। কারণ অনেক সময় তাদের মনে কোশ্চেনটা আসে যে আমি আসলে কিভাবে ইঞ্জিনিয়ার হইতে চাই, তাহলে আমি আসলে কি করব, মানে আমার এডুকেশন লাইফের পড়াশোনাটা কোন দিকে হবে, আমি কি কোডিং বেসড বেশি পড়বো নাকি কোন কোন টপিক নিয়ে পড়াশোনা করলে বা চেষ্টা করলে হবে। যেমন ডেভেলপার যারা আছেন তারা কি করলে কি হবেন সেটা আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু অনেকগুলা আরো এর পাশাপাশি যে সেক্টর গুলো আছে সেগুলো সম্পর্কে হয়তো অনেকেই আমরা জানি না। তো আশা করি আজকের এই সেমিনার ওয়েবিনারের মাধ্যমে আমরা কিওয়ে ক্যারিয়ার ইন বাংলাদেশ অ্যান্ড অ্যাব্রোড এই সম্পর্কে আমরা বিস্তারিত সবাই শুনবো এবং জানবো। এবং আমি পাপেলকে অনুরোধ করতেছি আপনারা ভিডিও এই সেশনটা রেকর্ড করবেন অবশ্যই, সেটা আমাদেরকে যারা মিস করে যায় তারা যাতে এরপরে এটা থেকে দেখে নিতে পারে। আর আমি এই ওয়েবিনারের সফলতা কামনা করতেছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, কোভিড এর সময় নিজে নিরাপদ থাকবেন এবং সবাইকে নিরাপদে রাখবেন। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। And now I would like to welcome Saiful Islam to share his screen and request him to start the demonstration with us. Saiful bhaiya. Assalamu alaikum everyone. Hello. How are you? Milon sir ke onek dhonnobad ebong ধন্যবাদ আপনাদের আইটিপুলি সিএস বিইউবিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার যে ক্লাবটা আছে আরবি সফটওয়্যার ক্লাব, এই ওয়েবিনার সাথে সংযুক্ত আছেন, সবাইকে অনেক ধন্যবাদ। তো আমরা মূলত বাংলাদেশ সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স যে কমিউনিটি আছে সেই কমিউনিটি থেকে আমরা আসলে চাই করি বিভিন্ন ইউনিভার্সিটিতে এরকম ওয়েবিনার বা ওয়ার্কশপ করার, যেন সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স সম্পর্কে জানতে পারে না পড়া। যার ফলে আসলে এটাতে আমার একটা কুবলা ছিল না, তো আমাদের মধ্যে অনেকের এরকম ধারণা ছিল যে আসলে যারা সিএস আমরা যারা পড়ি আমারও ছিল, আমি যখন আজ থেকে 5-6 বছর আগে যখন পাস করে বের হই, হ্যাঁ তখনও আমার এরকমই ধারণা ছিল। তো পরবর্তীতে যখন ইউনিভার্সিটিতে লাইফ থেকে যখন পার হয়ে যখন একটা সফটওয়্যার কোম্পানিতে যখন জয়েন করলাম, তখন জিনিসগুলো আসলে বুঝতে পারলাম যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কতগুলো ধাপ আছে। হ্যাঁ, তো আপনাদেরকে একটু মানে ফ্লেভারটা দিই, হ্যাঁ বলি যে কি কি ধাপ আছে। একটা সফটওয়্যারের যে ক্লায়েন্ট যিনি আছেন, হ্যাঁ সাপোজ আপনাদের ইউনিভার্সিটির সফটওয়্যারটা বানাবেন, তো আপনাদের ইউনিভার্সিটির অথরাইজেশন অথরিটি কি করবে, সফটওয়্যার কোম্পানির কাছে যাবে, যাওয়ার পরে বলবে যে আমাদের এই এই জিনিসগুলো লাগবে, হ্যাঁ এই ওয়েবসাইট বানাতে হবে যেটার মধ্যে এইগুলো লাগবে এবং একটা মোবাইল অ্যাপস লাগবে। তো এটা হচ্ছে যে বিজনেস যে অ্যানালাইসিস্ট, হ্যাঁ সে এগুলো দেখবে। তাহলে একটা পোস্টিং কি হলো আপনারা জানতে পারলেন, নাম হচ্ছে বিজনেস অ্যানালাইসিস্ট, এ কিন্তু কোডিং করে না। এরপরে কি করবে, প্রজেক্ট ম্যানেজারকে বিজনেস অ্যানালাইসিস বুঝাই দিবে যে এইভাবে এইভাবে সফটওয়্যার লাগবে, ক্লায়েন্ট এইভাবে চাচ্ছে। প্রজেক্ট ম্যানেজার কিন্তু কোডিং করে না, ঠিক আছে। তারপরে প্রজেক্ট ম্যানেজার আর্কিটেক্টকে দিবে, আর্কিটেক্টকে দিবে, আর্কিটেক্ট ডিজাইন করবে, তারপরে কোডার ডেভেলপারকে দিবে, তারপর ডেভেলপার কি করবে, কোডিং করবে। কোডিং করার পরে যখন হয়ে যাবে সেটা ক্লায়েন্ট যেরকম চেয়েছে সেরকম হচ্ছে কিনা, সুন্দর কোয়ালিটিফুল হচ্ছে কিনা, হ্যাঁ সেইগুলা চেক করবে কে, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এরপরে হচ্ছে আসবে সফটওয়্যার মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার বা এরপর আসবে ডেভঅপস ইঞ্জিনিয়ার, মানে যখন একটা যখন কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার যখন বললো হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন গো অ্যাহেড, তখন এটাকে সার্ভারে আপ করার জন্য একটা লোক লাগবে, তার নাম হলো ডেভঅপস ইঞ্জিনিয়ার। হ্যাঁ ডেভঅপস ইঞ্জিনিয়ার যখন সার্ভারে আপ করে দেবে, যখন এটা পাবলিকালি পাবলিক করে দেবে, তখন সেটাকে মেনটেন্স করতে হবে, মেনটেন্স করার জন্য থাকবে হচ্ছে মেনটেন্স ইঞ্জিনিয়ার। এরপরে ক্লায়েন্টকে সাপোর্ট দেওয়া লাগবে, হ্যাঁ না যে অনেক সময় তো প্রবলেম হতেই পারে, তারপরে সেই সাপোর্ট দেওয়ার জন্য যে ইঞ্জিনিয়ারিং পোস্ট আছে সেটা হচ্ছে সাপোর্ট ইঞ্জিনিয়ার। তাহলে দেখেন এই যে সাইকেলটা, হ্যাঁ এই সাইকেলটার মধ্যে কোডিং এর পার্টটা কতটুকু, আপনারা অনেকেই হয়তোবা মানে আমি আমার মোটামুটি 50-40টা ইউনিভার্সিটিতে আমি আমার বিভিন্ন ওয়েবিনার করার সুযোগ হয়েছে বা ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে আমার কথা বলার নিঃশ্বাস সুযোগ হয়েছে। সো বেশ কিছুদিন আগে আমি আসানসোল ইউনিভার্সিটি গিয়েছিলাম, তার ঠিক পরে আমি রুয়েটেও গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমি দেখি, তাদের সাথে কথা বলে দেখি যে যদি 100 জন স্টুডেন্ট থাকে, এর মধ্যে 75 স্টুডেন্ট হচ্ছে কোডিং এর দিকে ইন্টারেস্টেড না বা ডেভেলপার হতে ইন্টারেস্টেড না, এটা বিভিন্ন কারণেই হতে পারে, ঠিক আছে। আর বাকি 25% ওরা হচ্ছে ইন্টারেস্টেড, এই 25% এর মধ্যে আবার 10% হাই ইন্টারেস্টেড আর বাকি 15% মিডিল, ঠিক আছে। সো যারা ইন্টারেস্টেড না তারা কি তাহলে জব পাবে না, আপনাদের কাছে কি মনে হয় বলেন তো, যারা কোডিং করেন না বা ইন্টারেস্টেড না তারা কি তাদের কি জব স্কোপ আছে কি আর নাই? আপনাদের যে এক্সাম্পলটা দিলাম সেটা অনুযায়ী কি মনে হইতেছে? ডেফিনেটলি আছে, তাই না? সো
আপনারা এখন সময় ম্যাচিউরড, হ্যাঁ মানে সবাই কিন্তু এইচএসসি লেভেলটা পাস করে এখানে এসেছে, বা কেউ কেউ হয়তো বা আর এক বছরের মধ্যে ভার্সিটিও পাস করে যাবেন, হ্যাঁ সো ডেফিনেটলি সবাই একটা ম্যাচিউরড অবস্থাতে আছেন। এবং আপনারা বাংলাদেশের মধ্যে স্বনামধন্য একটা ইউনিভার্সিটি আমি জানি, বিইউ বিটি, সো এটা যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি সো এখানে পড়তে অনেক খরচ হয়, যেমন মেরিট লাগে মেরিটের সাথে সাথে পাস করতে অনেক টাকা খরচ হয়। তো টাকা খরচ করে যখন আপনারা পাস করবেন ডেফিনেটলি একটা বাবা মা বা আপনার নিজের এক্সপেকটেশন থাকবে একটা ভালো ক্যারিয়ার। হ্যাঁ সো এখন থেকে যদি আপনারা চিন্তা করেন যে আমি কোন ক্যারিয়ারটা যাব, তাহলে তাহলে কি মানে কি কি ক্যারিয়ার সামনে আসে আপনাদের, এমন একটা ক্যারিয়ার আসার মানে থিঙ্কিং করা উচিত যে ক্যারিয়ারটা আগামী 5 বছরেও ডিমান্ড থাকবে, ইভেন আগামী 10 বছরেও ডিমান্ড থাকবে। বর্তমানে অনেক জব আছে, আগামী 1 বছর 2 বছর 3 বছর 10 বছরেও অনেক জব থাকবে, এবং যেটা আমার প্যাশন আমার মনের মতন সেই যেটা করতে আমার ভালো লাগে, ঠিক আছে? তো সেরকম একটা ক্যারিয়ার নিয়ে আমরা গল্প করব, ঠিক আছে? সেই ক্যারিয়ারটা হচ্ছে যে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার। তো আসুন আমরা দেখে নিই কেন আমার এই কথাটা বলছি, কারণ হচ্ছে যে আমরা একটা প্রেজেন্টেশন স্লাইডের মাধ্যমে আমরা কিছু জরিপ এবং ডাটাকে অ্যানালাইসিস করে দেখ বিশ্লেষণ করে আমরা এটা সম্পর্কে জানতে পারবো। হ্যাঁ তো আমার কি স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন? জি বা দেখা যাচ্ছে, জি দেখা যাচ্ছে। ওকে, আজকে আমরা যে টপিক গুলো নিয়ে কথা বলবো সেগুলোর মধ্যে প্রথমে হচ্ছে যে সফটওয়্যার টেস্টিং ক্যারিয়ারটা কি, এটা জব কেমন এবং কি কি স্কিল জানা লাগে এবং ফিউচারটা কেমন, ঠিক আছে? তো প্রথমে আমরা যে জেনে নিই যে সফটওয়্যার টেস্টিং ব্যাপারটা কি আসলে, তো সফটওয়্যার টেস্টিং আসলে কি, আমরা কি কাজ করি? হ্যাঁ সো আমি আপনাদেরকে একটা আমার বর্তমান অফিসের যে কোনো একটা সফটওয়্যার কিভাবে টেস্ট করি সেটা আমি আপনাদেরকে একটা ছোট্ট করে দেখাই, হ্যাঁ তাহলে আপনাদের জন্য আর একটু সুবিধা হবে। একবার রিয়েল লাইফ প্রজেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে ভাইজোর একটা টুলস এর নাম, যে টুলসটা আমার মোবাইল ডিভাইস কে আপনাদের সামনে তুলে ধরতে সাহায্য করবে। হ্যাঁ এটা হচ্ছে ভাইজর, এই টুলসটার নাম। এটা যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমার ডিভাইসটা চলে আসবে। হ্যাঁ কিছুক্ষণের মধ্যে আপনারা দেখে যাবেন ডিভাইসটা, ঠিক আছে? সো আপনাদের বলে নেওয়া ভালো, আমি হচ্ছে আমাদের কোম্পানি মাই জিপি অ্যাপস এর মোবাইল অ্যাপস বানিয়েছে, আমাদের কোম্পানি এখন বর্তমানে মায়ানমারের অ্যাপস বানাচ্ছে, আমি সেই মায়ানমারের অ্যাপসটা টেস্টার, ঠিক আছে? তো মায়ানমারের অ্যাপস, এটা হচ্ছে মায়ানমারের অ্যাপস, এই অ্যাপস এর মধ্যে কিছু ফিচার আছে, যেমন কিছু গেম আছে, এই গেমগুলো তাদের ক্লায়েন্টের জন্য, তো সেই গেমটা বানিয়েছে, এই গেমটা আমি এখন টেস্ট করবো। তো এটা আমার লাস্ট এই উইকের কাজ ছিল। তো কিভাবে টেস্ট করবো আর কি কাজ, এটা সফটওয়্যার টেস্টার কি বা কাজ করে, হ্যাঁ কি এমন কাজ করে যে সফটওয়্যার টেস্টার এর স্যালারি এত বেশি? আচ্ছা এটা আমি দেখাবো যে কিভাবে টেস্ট করি, তার আগে একটু জেনে নিই আমরা যে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার যে এই টপিকটা, এই টপিকটা মানে আসলে কি 5 বছর পরে ফিউচার থাকবে, আসলে কি আপনি যখন বের হয়ে আপনি যখন জব দরকার হবে আপনার জন্য যখন, তখন কি আসলে আপনার জবের সময় আপনি কি এরকম জব অ্যাভেলেবল থাকবে, বা এটা স্যালারি বা কেমন হবে? তো এটা জানার জন্য আমাদেরকে একটু মানে অনেক ছোটবেলায় ফিরে যেতে হবে। ছোটবেলায় ফিরে যাওয়া বলতে গেলে আমি কি বুঝিয়ে বলি, আপনাদের কি মনে আছে যে আমরা গেম খেলতাম ছোটবেলাতে, রোড রেস, FIFA 99, তারপরে আপনার মুস্তফা, কারো মনে আছে? জি জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, মুস্তফা গেমের গ্রাফিক্স, FIFA 99 এর গ্রাফিক্স আর এখনকার গেমের গ্রাফিক্স গুলো কেমন? এখনকার গেমের গ্রাফিক্স অনেক বেশি উন্নত, মানে অনেক কোয়ালিটি ফুলতে না? জি, আগের যুগের সফটওয়্যার মানে ওয়েবসাইট কেমন কোয়ালিটি ফুল আর এখনকার ওয়েবসাইট কেমন কোয়ালিটি ফুল? ডেফিনেটলি আগে ছিল অনেক বেশি, তাই না? তো আপনাদের কাছে কি মনে হয় ফিউচারে কি কোয়ালিটি ফুল আরো বেশি বাড়বে নাকি কমবে কোয়ালিটিটা মানে সফটওয়্যারের? অবশ্যই বাড়বে। আচ্ছা এই কোয়ালিটি অ্যাশুর করে কে? সফটওয়্যার ডিজাইনার আমরা যেটা, সফটওয়্যার ডিজাইনার
সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার বা এসকিউএ, আজকে যে টপিক নিয়ে আমরা আমাদের কথাবার্তা, ঠিক আছে? আজকে যে টপিক নিয়ে আমাদের গল্প করা সেই টপিকটাই হচ্ছে, সেই টপিকের উপরে যে ইঞ্জিনিয়ারিং যে যে সেক্টরটা আছে তারাই হচ্ছে যে এটা ইনশিওর করে। হ্যাঁ, এসকিউএ মানে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ারিং। হুম, সো এরা, এদের ডিমান্ড দিন দিন বাড়বে, তাই না? তাই কি না? জি, ডিমান্ড যদি বাড়ে তাহলে স্যালারি কেমন হবে, জবের জবের নাম্বার কেমন হবে? অবশ্যই ভালো হবে যদি দিন, এটা তো আসলে নতুন আসছে এসকিউটা, এর আগে তো ছিল না, কিন্তু এটার দেখা ফিউচার। ঠিক আছে, আপনারা এখন থেকে ম্যাচিওর, সবাই ম্যাচিওর। হ্যাঁ, সো আপনাদেরকে এখন থেকে ডিসাইড করতে হবে যে আসলে আমি কোন দিকে যাব পাস করার পরে। হ্যাঁ, আমার আসলে কি হওয়া উচিত, হ্যাঁ আমাকে আসলে কোন সেক্টরটা বেছে নেওয়া উচিত। হ্যাঁ, আপনারা যারা কোডিং খুবই পছন্দ করেন তারা অটোমেশন টেস্টিং এ আসতে পারবেন, অটোমেশন কিউ ইঞ্জিনিয়ার হতে পারবেন। আর যারা মনে করেন যে আমার কোডিং ভালো লাগে না, আমি প্রোগ্রামিং সাইডে যাবই না, ম্যানুয়াল টেস্টার, ম্যানুয়াল এসকিউ ইঞ্জিনিয়ার হবে, এর কোনো কোডিং নাই। ঠিক আছে, আমি আপনাদেরকে একটু আগে একটু পরে দেখাবো যে কিভাবে ম্যানুয়াল টেস্টিং করতে হয়। আমার আসলে জ্বর এসেছে, লাস্ট 3 দিন ধরে জ্বরে মানে আছি। আজকে যেহেতু আমাদের শিডিউল ছিল যেন আমি আজকে আপনাদের মাঝে এসেছি, তো যদি একটু কথাবার্তা বুঝতে সমস্যা হয় আমাকে একটু ক্ষমা করবেন এই আর কি। সো আমি আপনাদেরকে একটা কিছু দেখাই যে এটার ইয়া কেমন, মানে স্যালারি বা এটার ফিউচারটা কেমন। ঠিক আছে, এ সম্পর্কে আপনাদেরকে একটু আমি কিছু ইনফরমেশন দেখাই। আচ্ছা, আপনারা অনেকে জানেন যে বাংলাদেশ হচ্ছে ফ্রিল্যান্সিং এ অনেক ভালো। তো যারা ফ্রিল্যান্সিং এ ইন্টারেস্টেড বা স্টুডেন্ট অবস্থায় আছেন তারাও কিন্তু এসকিউতে যদি স্কিল হন তাহলে ফ্রিল্যান্সিং করতে পারবো। ফ্রিল্যান্সিং এর প্রাইস অনেক হাই, যেখানে অন্য অন্য ফ্রিল্যান্সাররা $10 ইনকাম করেন, সেখানে আপনারা $30 ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আর যদি চিন্তা করেন যে দেশের বের হলাম, বের হওয়ার পরে কেমন স্যালারি, মানে বা দেশের আমি যখন এখন সফটওয়্যার সিএসসি পাশ করে বের হলাম, তারপরে বাংলাদেশে জব পাবো কেমন, হ্যাঁ বাইরের স্যালারি কেমন হবে, তো আপনারা এসপিএ জব ইন বিডি দিয়ে সার্চ দিলে এরকম অনেকগুলো জব পেয়ে যাবেন। এবং আপনি জানেন যে বাংলাদেশের থেরাপ যে কোম্পানি বা সেবা বা রবি এদের বা বিকাশ, এদের স্যালারি 50,000 শুরু হয়। বুঝতে পারছেন? তো আপনি এসকিউ এ যদি ভালো করে স্কিল হতে পারেন এখন থেকে, তারপরে কিছু কিছু ইয়া আছে, হ্যাঁ কমিউনিটি আছে, যে সকল কমিউনিটি গুলা হ্যাঁ কি করে এরকম জব গুলা অফার মানে ইয়া করে, পোস্ট করে, আপনারা এরকম কমিউনিটির সাথে কানেক্ট হতে পারেন। আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি এখন, ঠিক আছে? দাঁড়ান, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিই, সবাই ওখানে গিয়ে ফলো করতে পারবেন। ঠিক আছে, যেখানে এক্সপ্লোরেটেড জব গুলা দেওয়া থাকে। সবাই কি চ্যাট হিস্টোরি দেখতে দেখতে পাচ্ছেন? জি জি। হ্যাঁ, সবাই কি আমার লিঙ্কটা দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতেছি। জি জি, এই লিঙ্কে গিয়ে আপনারা ফলো করতে পারেন। এক্সপ্লোরেটেড এখানে জব পোস্ট করা থাকে, বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র পোস্ট সেসব পোস্ট করা থাকে স্টুডেন্ট লাইফে। সো এখানে আপনারা কমিউনিটির সাথে অ্যাড থাকতে পারেন, স্টুডেন্ট লাইফ থেকে এরকম কমিউনিটির সাথে অ্যাড থাকলে আপনাদের সুবিধা আছে। হ্যাঁ, জবের জন্য আপনাদের খুঁজে বেড়াতে হবে না, ঠিক আছে? মানে আমরা এই সকল কমিউনিটি আগে জানতামই না, আর আমরা আর এখন আপনাদের ভার্সিটিতে এসে আমরা জানে নিতেছি হ্যাঁ এই সকল কমিউনিটি বা এইসব ইনফরমেশনটা। চলুন আমরা ফিরে যাই স্লাইডে। তাহলে এই সকল কমিউনিটি থেকে আপনি জব সম্পর্কে জানতে পারতেছেন। আসেন, মানে বিদেশ বাইরে যাদের ইচ্ছা আছে, দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে তাদের 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 নিয়ে কথা বলি। মনে করেন কারো ইচ্ছা আছে মাস্টার্স করতে যাবেন বাইরে। হ্যাঁ, ওকে ফাইন, মাস্টার্স করলেন, মাস্টার্স করার পরে আপনি কি করবেন? ডেফিনেটলি আপনাকে জব করতে হবে, তাই না? তাই তো, হয় ইউনিভার্সিটিতে প্রফেসর হবেন অথবা জব করবেন, সবাই তো ইউনিভার্সিটিতে প্রফেসর হয় না, জব করতে হয়। তো ইউএসএ তে আবার বা দেশের বাইরে যে কোনো দেশে আবার সফটওয়্যার কোয়ালিটির অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার ডিমান্ড অনেক হাই। দেখেন ওদের স্যালারি কত, স্যালারি 86,000 থেকে শুরু হয়ে 94,000 পর্যন্ত স্যালারি পাওয়া যায়। ঠিক আছে, বেশিরভাগ, হ্যাঁ বেশিরভাগই কত, 94,000, ইউএস এর কথা বললাম এটা।
সো এটা দেখতেছেন দেশের বাইরে কত ডিমান্ড। সো এখনই আপনি চিন্তা করতে পারেন হ্যাঁ যে আসলে আমি যে ফিউচার যে জব বা ক্যারিয়ারটা চুজ করব সেটা যেন এমন না হয় যে আমার ফিউচারটা কম থাকে, এমন হয় যেন ফিউচারটা অনেক ব্রাইট থাকে। হ্যাঁ মনে করেন একজন একজন ইয়া একজন স্টুডেন্ট সে কি করলো, হ্যাঁ সে হচ্ছে বাংলাদেশে সে মেশিন লার্নিং নিয়ে পড়ালেখা করছে, ঠিক আছে। তো আপনাকে দেখতে হবে হ্যাঁ যে আপনি পাস করে বের হওয়ার পরে আপনি মেশিন লার্নিং এর ইঞ্জিনিয়ার হয়ে একটা জায়গায় জব পাবেন কিনা। আপনি কি জানেন বাংলাদেশে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের সফটওয়্যার কোম্পানি কয়টা? হাতে গোনা 2 থেকে 3টা। আপনি কি জানেন যে পাইথন ডেভেলপার কোম্পানি কয়টা? হাতে গোনা 10টা বা 2-1টা বেশি হতে পারে। আপনি কি জানেন হ্যাঁ পাইথনের যে পাইথন ডেভেলপিং কোম্পানি জয়টা কয়টা কোম্পানি যেটা পাইথনে কাজ করে? আপনি আপনি যদি পাইথন ডেভেলপার হন আপনি কিন্তু আপনাকে কিন্তু .NET ডেভেলপার কোম্পানিতে জব দেবে খালেদ। তারপরে আপনি যদি জাভা হন জাভা ডেভেলপার হন আপনাকে কিন্তু কি PHP তে জব দেওয়ার কথা না, ঠিক আছে। কিন্তু আপনি যদি SQL ইঞ্জিনিয়ার হন তাহলে আপনাকে জাভা ডেভেলপার কোম্পানিতে জব দিবে, পাইথন ডেভেলপার কোম্পানিতে জব দিবে, .NET ডেভেলপার কোম্পানিতেও জব দিবে। কেন দিবে? কারণ যে যে সফটওয়্যারটা পাইথন দিয়ে তৈরি হয় সেটা কি টেস্টার লাগবে না? নাসাতে জব করার খুব ইচ্ছা তার ছোটবেলা থেকে, হ্যাঁ বা তারিকুল রিমন ভাই তারও মনে করেন গুগলে জব করার খুব ইচ্ছা, হ্যাঁ আর আমাদের পাপেলের তো মানে আরো অনেক বড় ইচ্ছা, হ্যাঁ সে হচ্ছে সাপোজ ইবিতে যাবে, হ্যাঁ। তো এদের ইচ্ছা কি আসলে তাহলে আধুরা থাকবে যদি SQL তে আসেন? তাহলে আপনারা যদি SQL তে ক্যারিয়ার গঠন করেন তাহলে কি আপনারা নাসাতে জব পাবেন না বা গুগলে জব পাবেন না? আপনাদের কাছে কি মনে হয় যে নাসাতে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার নাই? আচ্ছা কি পাপেল ইয়াতে নাই, ইবিতে নাই বা গুগলে নাই, কি মনে হয় আপনার? সব জায়গায় আছে, আপনাদেরকে বলি এই যে মোবাইল অ্যাপ্লিকেশন, হ্যাঁ মোবাইল অ্যাপ্লিকেশন বাংলাদেশে কয়টা কোম্পানি বলেন তো যারা মোবাইল অ্যাপ্লিকেশন চলবে না? আমি কয়টা নাম বলি, পাঠাও চলবে মোবাইল অ্যাপ ছাড়া, সহজ চলবে, নগদ চলবে, উবার বিকাশ রকেট ইউপে আইপে বাকি নগদ আরো যেগুলো আছে এগুলো চলবে বা নেক্সাস চলবে না? কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন যেখানে ডেভেলপিং হচ্ছে সেখানে কি মোবাইল টেস্টারের প্রয়োজন হচ্ছে না? হ্যাঁ অবশ্যই লাগতেছে। কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টিং নামের কোন কোর্স আপনি বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে দেখছেন? আমি তো বইটা দেখিনি, বইটা আমার বইটা আমি ইয়া করতে গেছিলাম, মানে মোটামুটি আমি সব ইউনিভার্সিটিতে ওয়েবিনার বা আমাদের ইয়া থেকে যাওয়া লাগে আমাদের কমিউনিটি থেকে, হ্যাঁ সো আমি দেখি নাই সেখানে। আপনাদের ভার্সিটি আছে কি আমি জানি না, আছে আপনাদের জানার মতে আপনাদের বন্ধুরা যেসব ভার্সিটি পড়ে সেসব ভার্সিটি কি আছে মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টার টেস্টিং কোন সফটওয়্যার সফটওয়্যার কোর্স? কেমন জানেন 50,000 টাকা আপনি বিকাশে যান স্টার্টিং স্যালারি ইয়া হিসেবে 50,000 টাকা স্যালারি পাবেন, কারণ কি এটা তো লোক নাই স্কিল পার্সন নাই। আর কদিন বাদ দিয়ে 12টা কোম্পানিরও মোবাইল অ্যাপস
বের হবে, অথবা আছে মনে হয় বাটা কোম্পানি মোবাইল অ্যাপস, আছে মনে হয়। ঠিক আছে, যদি বাটা কোম্পানি মোবাইল অ্যাপস থাকে, অ্যাপেক্সও থাকবে, অ্যাপেক্সে থাকলে আরো আরো অনেকগুলো থাকবে, সজুতা কোম্পানি গুলো থাকবে, সজুতা না আপনার দালাজেরও আছে, মানে এই ভ্যালু তো আছে, সবগুলো মোবাইল অ্যাপস পেজ চলে যাবে, তখন কি হবে মোবাইল অ্যাপস টেস্টার লাগবে। হ্যাঁ, সো আসলে আমরা দেখি যে আমরা আমরা আসলে মোবাইল অ্যাপস টেস্টার কি কাজ করি বা সফটওয়্যার টেস্টার কি কাজ করি। হ্যাঁ, আমি একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম, তাই না? দেখাইতেছে আমি ডেলি যে কাজটা করি, আমি আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, তাহলে ভাই আমাদের কি কি জানা লাগবে এই এসকিউ ইঞ্জিনিয়ার হতে হলে, তাই না? এরকম একটা প্রশ্ন আসছে না মনের মধ্যে ভাই, এরা কিভাবে কাজ করে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমরা এটা নিয়ে কথা বলবো এখন। হ্যাঁ, যে এসকিউ ইঞ্জিনিয়ার কিভাবে কাজ করে। ওকে ফাইন, এটা হচ্ছে আমি আপনাকে বলছিলাম যে আমি হচ্ছে যে একজন কি বলে আমি মাই জিপি অ্যাপসটা আমাদের কোম্পানি বানিয়ে, তারপরে মাইটেইনর অ্যাপস মায়ানমার যেটা, হ্যাঁ সেটা আমরা এখন কাজ করতেছি বর্তমানে। তো এটা হচ্ছে যে মাইটেইনর অ্যাপস, তো এই অ্যাপস এর মধ্যে একটা পার্ট হচ্ছে ফানুস গেম। হ্যাঁ, তো এই গেমটা আমাদের টেস্ট করতে হবে ঠিক মতন কাজ করছে কিনা। তো চলুন দেখি গেমটা খেলতে খেলতে কিভাবে টেস্ট করা হয়, খেলাধুলার মধ্যে কিভাবে টাকা ইনকাম, মানে কিভাবে আমরা আমাদের কাজগুলো কাজ করি। ঠিক আছে, তো এটা একটা গেম যেটা হচ্ছে আমরা খেলতেছি। ঠিক আছে, খেলতে খেলতে একটা অবস্থা কালে বাড়ি খেলাম। ঠিক আছে, আবার শুরু হলো। হ্যাঁ, আবার দেখেন অবস্থা কালে বাড়ি খেলাম, এই যে সবাই দেখতে পাচ্ছে। হ্যাঁ জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে কি লেখা আছে? একটা পপ আপ আছে না? পপ আপ লেখা লেখা আছে, থ্যাংক ইউ ফর প্লেইং দ্য গেম, এনজয় ডেইলি উইথ ফ্রি পে, তাই না? তারপরে মায়ানমার ল্যাঙ্গুয়েজ, তারপরে গেম, তারপরে লেখা আছে ডি আবার নতুন ভাবে খেলা শুরু হওয়া উচিত। আমরা ক্লিক করলাম, নতুন ভাবে খেলা শুরু হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, খেলা শুরু হতে হতে এবার একটু ডবল টিপা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন ক্লোজ বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে এই জায়গা থেকে বের হয়ে আসার কথা না? পুনরায় খেলা শুরু হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা সফটওয়্যার টেস্টার এর কাজ। ঠিক আছে, সে এভাবে ভুল ধরবে। এখন আপনাদেরকে সামনে যত সহজ ভাবে দেখছেন ব্যাপারটা কি আসলে এত সহজ, মানে এতটাও সহজ না। হ্যাঁ, এখানে অনেকগুলা টপিক জানতে হয়, স্কিল জানতে হয়। হ্যাঁ, তো কি কি স্কিল জানা লাগে, নেক্সট কোশ্চেন হচ্ছে কি কি স্কিল জানা। তবে এতটা কঠিন না, আপনার কাছে কি খুব কঠিন মনে হয়েছে ব্যাপারটা? হ্যাঁ, ওই আমাদের সজল, সজল আছেন না? সজল অনেক কঠিন মনে হচ্ছে নাকি? না, সহজই মনে হচ্ছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে সজল, তাহলে আমরা দেখি এই জিনিসটা যদি এত সহজ হয় যাতে সবাই যাইতো। আসলে আমি একটু দেখি যে আরো কি কি জিনিস জানা লাগে। হ্যাঁ, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো আমরা আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। জি ভাই দেখতে পাচ্ছি। না আমি একটু, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে, এই জিনিসগুলো আসলে কি লাগে জানা লাগে, এখানে কি কি আছে। ম্যানুয়াল টেস্টিং, যেটা আপনার এত কোন অ্যাপটিতে যাব, এইচডিএলসি, এইচডিএলসি সবাই পড়েন নাই যারা ফাইনাল ইয়ারে আছেন। তারপরে এটা হচ্ছে যে স্পাইরাল ওয়াটারফল মডেল, এগুলো পড়ছেন না? হ্যাঁ, এগুলো সফটওয়্যার ডিজাইনের জন্য, সিস্টেম মেইনটেইন করার জন্য এগুলো, এই এজাইল প্রসেস, এগুলো কিছু থিওরিটিক্যাল জিনিসগুলো জানতে হয়, এগুলো পড়তে হয়। টেস্ট কেস লেখা, হ্যাঁ এটা একটা টেকনোলজি। তারপরে এপিআই টেস্টিং, এই যে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দেন ফেসবুকে আর সুন্দর ভাবে লগ ইন হয়ে যায়, আপনার কি কখনো মনে হয়েছে এটা কিভাবে কাজ করে? আমি যত আগে পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড দিলাম লগ ইন হয়ে গেল, কিভাবে কাজ করে আপনাদের কখনো প্রশ্ন হয়েছে? আসলে কি হয়, ওখানে একটা এপিআই কাজ করে। হ্যাঁ, ওরা একটা এপিআই বানায় রাখছে যে
লগইন বাটনে ক্লিক করলে কি হবে, ডাটাগুলো ফেচ করে নিয়ে আসবে, দেখবে যে কি যে আইডি পাসওয়ার্ডের সাথে ম্যাচ করছে কিনা। যদি ডাটাবেসের সাথে ম্যাচ করে তাহলে ঢুকতে দিবে, আর না হলে বলবে যে রং আইডি পাসওয়ার্ড। ঠিক আছে, এপিআইটা বানাচ্ছে, এই এপিআই টেস্ট করে দেখতে হবে না ঠিকঠাক কাজ করছে কিনা। এই যে আপনার 99 টাকার যে বান্ডেলগুলো থাকে, রবিতে আমি যখন রবি রিজার্ভ করতাম এরকম অনেকগুলো প্যাকেজ এখনো ছাড়ে 99 টাকা 100 টাকা। এইগুলো কি এপিআই কল হয়, এপিআই যে কল হয় এপিআই ঠিক মতো কাজ করছে কিনা এটা টেস্ট করে দেখতে হবে না। অনেক সময় লাগে না, বাফারিং হয় অনেক, দেখছেন খেয়াল করে এখানে নিতে পারে না। তার মানে কি ওখানে লোড টেস্টিং করা হয় না এখানে, কারণ সরকারি ইয়া তো সরকারি কাজ। হ্যাঁ, সো এখানে না টেস্ট করা হয়, কিন্তু এই জিনিসটা যদি এরকম হয় আপনি স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে আপনি টাকা ট্রান্সফার করতেছেন কিন্তু বাফারিং হচ্ছে, আপনি কি এটা সহ্য করবেন? আপনি কাস্টমার থাকবেন না। সো তারা ওই কাস্টমার বাংলাদেশ গভর্নমেন্টের আপনি জানেন কি না, মানে গভর্নমেন্ট আপনাকে ভ্যালু না দিলেও স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক বা এইসব ব্যাংকগুলা হ্যাঁ আপনাকে ঠিকই ভ্যালু দেয় কাস্টমার হিসেবে, কারণ নাহলে আপনি চলে যাবেন, ভ্যালুয়েবল কাস্টমার আপনারা। সো তারা কি করে, লোড টেস্টিং করে, ডেটাবেস টেস্টিং তো বুঝতে পারছেন, সিকিউরিটি টেস্টিং, পেনিট্রেশন টেস্টিং, সিকিউরিটি টেস্টিং তো করে। কারণ যে বাংলাদেশ ব্যাংকে কত কত হাজার কোটি টাকা বলুন তো, 500 কোটি টাকা। হ্যাঁ, ইয়া হলো কি হয়ে গেল তাই না, 2016 সালের ফেব্রুয়ারি মাসে 5ই ফেব্রুয়ারি মনে আছে সবারই। সো এই যে সিকিউরিটি টেস্টিং করা হয়নি ওখানে, এর জন্য এটা করতে পারছে। ঠিক আছে, তারপরে অ্যাজাইল জিরা, তারপরে ওয়েব অটোমেশন, যারা প্রোগ্রামিং ভালো পারেন হ্যাঁ মজা লাগে তারা ওয়েব অটোমেশন আসতে পারেন, মোবাইল মোবাইল অটোমেশন যেটা বললাম একটু আগে, মোবাইল টেস্টিং অটোমেশন টেস্টিং। তারপরে গিট সিভি, এগুলো আপনার কাছে না নতুন নতুন, গিট তারপরে আছে মোবাইল অটোমেশন টেস্টিং, এগুলো আপনার কাছে নতুন নতুন মনে হচ্ছে। হ্যাঁ, বাট এগুলো আপনাদেরকে একটু করতে হবে, একটা প্রজেক্ট তৈরি করতে হবে। যদি প্রজেক্ট তৈরি করতে পারেন, করতে পড়ালেখা করতে পারেন, তাহলে আপনারা এই সকল বিষয়গুলোতে আপনারা ইজিলি জব পাবেন। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে ভাই কোথেকে পড়বো বা কিভাবে পড়বো, তাই না? অনেকগুলা সাজেশন থাকে। হ্যাঁ, আমি আপনাদেরকে ফ্রিতে কিছু দিচ্ছি, টিউটোরিয়াল দিচ্ছি। হ্যাঁ, তাহলে আপনারা ওখান থেকেও পড়তে পারেন। তারপরে আপনাদের যদি ফার্দার কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ যেখানে আপনারা ইয়া কি বলে আপনারা যদি কেউ চান যে কি অনলাইনে পেড কোর্স করতে পারেন, সেখানেও সেটাও করতে পারেন। ঠিক আছে, সেখানেও দেওয়া হচ্ছে। ফার্দার যদি আপনাদের আমাদের সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকে, যেমন আপনি আপনাদের ফরহাদ ভাইকে কোয়েশ্চেন করতে পারেন। হ্যাঁ, সো আপনি ফরহাদের ইয়াটাও বা হোপফুলি এখানে সেও শেয়ার করবে ইমেল আর কন্ট্যাক্ট ইনফরমেশন গুলা। হ্যাঁ, আপনারা সেখানেও ইয়া করতে পারেন। ঠিক আছে, আসলে কমিউনিকেট করতে পারেন। সো আসলে কি, আসলে আমাদের এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে এই একটা টপিক সম্পর্কে, এসকিউএল টপিক সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া, শেয়ার করা, যেন আপনারা জানতে পারেন। এখন একটা কোশ্চেন হতে পারে, হ্যাঁ বড় কোশ্চেন, যে ভাইয়া এই যে সেক্টর এখানে জব পাওয়ার জন্য কি হাই সিজিপিএ লাগে, হ্যাঁ বা খুব ভালো প্রোগ্রামার হওয়া লাগে? হ্যাঁ, সো আমি আপনাদের অ্যান্সার দিয়ে দিই। এটা কোশ্চেন অ্যান্সারটা হচ্ছে, এটাতে হাই সিজিপিও লাগে না, ভালো প্রোগ্রামারও হওয়া লাগে না। যদি আপনি ম্যানুয়াল টেস্টার হন, কোন প্রোগ্রামিং ছাড়াই আপনি এটাতে আরামসে কাজ মানে ভালো স্যালারি একটা জব পাইতে পারেন। ঠিক আছে, আর আমি যাদের সিজিপি নিয়ে আরেকটা কথা বলি, সিজিপি এ যাদের অনেক আহামরি ভালো না, 3.9 বা আরো অনেক ভালো না, মাঝামাঝি সিজিপি এ, তাদেরকে একটা কোশ্চেন করি। মনে করেন আপনি আপনার বাসাটা বানাইতে যাচ্ছেন, হ্যাঁ তো বাসাটা বানাবেন একটা মানে বাংলাদেশের সব থেকে ভালো ইউনিভার্সিটির সব থেকে ফার্স্ট বয়, সে ভালো ভালো ছাত্র, এসে বললো আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করছি, আমি আপনার বাসাটা বানাই দেবো। তো আপনি তাকে জিজ্ঞেস করলেন কয়টা আপনি বাসা বানাইছেন, সে বললো ভাই আমি এইমাত্র পাস করলাম, আমি একটা বাসা বানাইনি। আর একটা ছেলে, ও ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট,
সিজিপিএ অনেক খারাপ, সে আইসা বলতেছে ভাই আমি আপনার ভাষাটা কি করব বানায় দেব। সে আপনি জিজ্ঞাসা করলেন যে কয়টা ভাষা আপনি এর আগে বানাইছেন, ঠিক আছে? তখন আপনারা কি করলেন, ওই লোকটা বলল যে ভাই আমার সিজিপিএ কোডটা ভালো না, কিন্তু আমি 10টা ভাষা বানিয়েছি এর আগে। হুম, এই গল্পটা কিন্তু অনেক মজার গল্প, শিক্ষণীয় গল্প। হ্যাঁ, তখন কি করছেন আপনি, কাকে দিবেন ভাষাটা বানাতে? যে 10টা ভাষা বানাইছে, যার অভিজ্ঞতা আছে, তাকেই তো ভাষা বানাতে দিবেন, তাই না? আমি বলি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, এটা সত্য কথা, কিন্তু আপনারা যদি আপনারা আমি আবারও বলি আপনারা যদি এই প্রতিটা টপিকের উপরে একটা একটা করে প্রজেক্ট করেন, আপনারা যে জাভাতে প্রজেক্ট করছেন না বা সিতে প্রোগ্রামিং প্রজেক্ট করেছেন না ইউনিভার্সিটিতে সবাই, এইটা তো ল্যাব ফাইনাল পরীক্ষায় থাকতো, তাই না? ওরকম যদি আপনারা যদি এখন থেকে প্রিপারেশন নিয়ে এটার উপর একটা প্রজেক্ট, এটার উপর একটা প্রজেক্ট, এগুলো সবগুলো যদি একটা একটা করে প্রজেক্ট করেন এবং সিভিতে রাখেন প্রজেক্ট গুলা, তাহলে আপনি আপনার সম্পর্কে ধারণা পাবে না যে আপনি এগুলো কাজ আপনার আইডিয়া আছে, পাবে কি পাবে না? হ্যাঁ পাওয়া যাবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। এখন আপনাকে সবাই হায়ার করবে না, তাই না? করবে কিন্তু। আপনাকে জানিয়ে রাখি, হ্যাঁ আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কিন্তু কেউ দেখে না যে কে বুয়েট থেকে পাস করলো বা কার সিজিপিএ কত, দেখে কি জানেন ওই যে কার কটা এরকম ইয়া আছে, কার কটা এরকম প্রজেক্ট আছে টপিকের উপরে আর কি কতটুকু জানে। আপনি যদি নিজে এই প্রজেক্টটা করেন, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ইন্টারভিউতে যে কিভাবে এই প্রজেক্টটা করলে, আপনি কি বলতে পারবেন না? অবশ্যই বলতে পারবেন, এভাবে কিন্তু জব গুলো হয়ে থাকে। অবশ্যই পারবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ভয় পাওয়ার কিছু নাই, হ্যাঁ ডিটারমাইন্ড থাকে ইনশাল্লাহ আমি পারবো, হ্যাঁ আমি পরিশ্রম করব, হ্যাঁ কিন্তু ভাই পরিশ্রমটা করতে হবে। এখন যদি আপনাকে যদি বলা হয় যে এগুলো প্রজেক্ট করতে গেলে করতে গেলে পরিশ্রম করতে হবে, কারণ আপনি যদি ওই পরিশ্রম করার টাইমটুকু না থাকে, হ্যাঁ তাহলে কিন্তু সমস্যা। আপনি সারা জীবনও মনে করেন এসএসসি এইচএসসি তে কি করছেন সেটাও দেখবে না, ভার্সিটি লাইফে কি সিজিপিএ করেছেন সেটাও দেখবে না, হ্যাঁ কিন্তু যদি আপনার কাছে যদি এগুলো থাকে তো এগুলো করতে 4 মাস লাগে, একটু হাতে গোনা 4 মাস একটু খাটাখাটি করেন, তাহলে আপনারা চাইলে হ্যাঁ আপনারা চাইলে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারেন। একটু আগে যেটা দেখালাম ফ্রিল্যান্সিং এর কত কত টাকা $30 করে পার আওয়ারে, হ্যাঁ ফ্রিল্যান্সিং এর ইনকাম করতে পারেন। আর যদি আর পাস করার পরে এই যে জব দেখেন কত ভালো স্যালারি, হ্যাঁ জব ভালো একটা জব জব অফার পেতে পারেন, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমাদের আজকে কোনো ইয়া আমার প্রেজেন্টেশন স্লাইড। আমি একটু আশা করবো আপনাদের কারো কাছে কোশ্চেন যদি থাকে তো কোশ্চেন গুলো করেন প্লিজ। আমার কি কি ল্যাঙ্গুয়েজ এর উপরে স্কিল থাকা লাগবে, বা এমনিতে তো সফটওয়্যার ডেভেলপমেন্ট এইচডিএলসি জিনিসটা আমার ক্লিয়ারলি থাকা লাগবে, এই জিনিস মেইনটেনেন্স গুলো জানা লাগবে, এছাড়া আদার্স কি কি জিনিস আমাদের জানা লাগবে এই ব্যাপারে। আপনি আপনি যদি ম্যানুয়াল টেস্টার হতে চান, যদি কোনো প্রোগ্রামিং এর দিকে না যেতে চান, তাহলে আপনার কোনো ল্যাঙ্গুয়েজ জানা লাগবে না, ঠিক আছে? আর যদি আপনি প্রোগ্রামিং হয়ে অটোমেশন টেস্টার হতে চান, তাহলে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ পাইথন অথবা জাভা দিয়ে আপনি করতে পারেন। মূলত আপনাদেরকে আমি বললাম না যে এই কটা টপিকের উপরে আপনাদেরকে জানা লাগবে, হ্যাঁ এখন আপনি কিভাবে শিখবেন মনে করেন, প্রথমে লেখা আছে কি টেস্ট কেস টাইপিং, চলুন আমি আপনাদেরকে এখনই শিখাই দিই। হ্যাঁ আমরা গত আগামী ইয়াতে আগামীকালকে ওয়ার্কশপ আছে আপনাদের ফরহাদ ভাই বড় ভাই, হ্যাঁ সে আপনাদের দেখাবে কিভাবে টেস্ট কেস লিখতে হয় আগামীকালকে ওয়ার্কশপে, হ্যাঁ সো আপনাদেরকে নিজেরা কিভাবে শিখতে পারেন, হ্যাঁ নিজেরা কিভাবে একা একা চেষ্টা করতে পারেন, আমি চলেন আপনাদেরকে এই ব্যাপারটা নিয়ে এখন দেখাই দিই। ঠিক আছে, মনে করেন প্রথমটাই টেস্ট কেস রাইটিং, সো আপনি গুগলে গিয়ে লিখবেন হাউ টু দেখবেন অনেকগুলো ভিডিও চলে আসবে, এই যে ভিডিও দেখবেন শেখা হয়ে যাবে। হ্যাঁ তো অনেক সময় কি হয় অনেক অনেক সময় ক্লিয়ার হয় না, হ্যাঁ তখন আপনার চাইলে এই যে যেমন এটা হলো এইভাবে আপনি সেকেন্ডটা এপিআই টেস্টিং উইথ পোস্টম্যান, এখন দেখবেন হাউ টু ডু এপিআই টেস্টিং উইথ পোস্টম্যান, ঠিক আছে? দেখেন ফ্রিতে কেমনি শেখা হয়ে যাচ্ছে, দেখছেন কত ভিডিও দেবেন নেবেন আপনি, কতগুলা টিউটোরিয়াল বলেন, দেখছেন 2-3 ঘন্টা টিউটোরিয়াল চলে আসতেছে, হ্যাঁ এই
ক্লিক করবেন, একটা একটা করে সব চলে আসবে। কি সবাই বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আপনাদেরকে তো গুছিয়ে দেওয়া হয়েছে ভাই এই জিনিসটা, এই যে পিপিটিটা আমি তৈরি করছি, এই জিনিসটা তৈরি করতে আমার অনেক সময় লাগছে, কারণ আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউ দিয়ে দিয়ে তারপর দেখছি যে কিছু আসলে কি কি লাগে, হ্যাঁ তখন আমি এটা গুছিয়ে তৈরি করছি, ঠিক আছে আর কি। আর এছাড়া আপনারা কিছু কিছু অনলাইন পেড কোর্স থাকে, হ্যাঁ যেগুলো আপনারা পেড কোর্সও করতে পারেন, আপনাদেরকে বিভিন্ন কম একটা কমিউনিটি দেওয়া হয়েছে সেখানে আপনারা গিয়ে দেখতে পারেন। আর কোনো কোশ্চেন আছে? আমি আর কোন ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ জি, এখানে কোশ্চেনটা হচ্ছে আসলে হচ্ছে যারা হচ্ছে সফটওয়্যার ফার্মে যায় অবশ্যই সেটা হচ্ছে ভালো একটা হচ্ছে তাদের একটা কাজ বা ভালো একটা জব আমি বলতে পারি, কিন্তু বাংলাদেশের অবস্থা প্রেক্ষাপটে যদি আমি দেখি যে আপনি কতটা মনে করেন যে আসলে প্রাইভেট জব জব এবং হচ্ছে সরকারি জবের ক্ষেত্রে মানে কোনটার হচ্ছে অগ্রাধিকার আপনি সিএসসি দেরকে হচ্ছে উপরে রাখবেন? মানে এই যে আমি এখন বর্তমান যে COVID-19 এর কারণে যে সমস্যাগুলো হচ্ছে আমরা ফেস করতেছি বর্তমানে, যে অনেকে আমি আমার কাছে এরকম হাজার হাজার উদাহরণ আছে। আচ্ছা আমি আমার দুইটা ফ্রেন্ডকে উত্তর দিই, হ্যাঁ আমার 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 মানে 2009 ছিল আমার এইচএসসি ব্যাচ, আমার ব্যাচের বন্ধু হচ্ছে জজ হয়েছে, হ্যাঁ আপনারা জানেন জজ হচ্ছে সব থেকে বেশি গ্রেড, হাই গ্রেড, মানে একবার নবম নবমতম গ্রেডের একবারে পাই, হ্যাঁ জজ যারা হয়, হুম নবম গ্রেডের ও হচ্ছে জজ হয়েছে। আর আমি হচ্ছে একই সাথে আমি কম্পিউটার সায়েন্স প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করে আমি প্রাইভেট সেক্টরে জয়েন করছি, তো সে হচ্ছে খুবই দিনদার একটা পার্সন, সে দুই নম্বরই টাকা খরচ করে না, ইনকাম করে না। তার গত ঈদে তার বাসায় গিয়েছিলাম, হ্যাঁ তো সে হচ্ছে কোরবানি দিতে পারে নাই, তার স্যালারিটা আপনার জানেন নবম গ্রেডে কত টাকা স্যালারি, হ্যাঁ কারণ হচ্ছে যে সরকারি জবে যদি আপনি অনেস্ট থাকতে চান আপনার হচ্ছে যে সেক্ষেত্রে আপনার স্যালারিটা কিন্তু অনেক টাকা কেটে নেয় ওরা, এবং হচ্ছে যে অনেকটা কম থাকে, হুম মানে তুলনামূলক ভাবে যারা বেসরকারিতে ইঞ্জিনিয়ারিং সেক্টরে খুব ভালো জায়গায় যেতে পারে, ঠিক আছে। তো এটা আসলে ভেরিফাই করে একজনের একজনের পছন্দ একজনের কাছে, যেমন আমাদের আমার দেখা যাচ্ছে যে কি যে একজন প্রাইভেট কোম্পানিতে খুব ভালো জায়গায় জব পেলে, হ্যাঁ সে 2.5 লাখ টাকা 3 লাখ টাকা ইনকাম করবে, আর সরকারি সরকারি জবের স্কেলটা হচ্ছে যে সে 5 বছরের মধ্যে 5 বছর পর্যন্ত সে 45,000 স্যালারি পাবে। দেখছেন হ্যাঁ আইটি ইন্ডাস্ট্রিতে বেকার বসে আছে, বা 1 বছর আগে যে টাকা পেত স্যালারি, হ্যাঁ 1 বছর পরে তার সাথে কম পাচ্ছে, ঠিক আছে। তার মানে এটা বলবো না যে সরকারি জব গুলা মানে খারাপ অথবা বেসরকারি জব গুলো ভালো, এটা বলবো না, আমি বলবো যে আপনি যদি বেসরকারি জব করেন সেটাও ভালো, সরকারি জব করেন সেটাও ভালো, কেউ কার তুলনায় খারাপ না, হ্যাঁ এখন একজনের আমার যেমন থিঙ্কিং, হ্যাঁ আমার থিঙ্কিং আমার আমার আর্নিং যেন অনেক বেশি হয়, হ্যাঁ আমার এক্সপেন্সিভ আমি অনেক এক্সপেন্সিভ আমি মানে আমার আমার ইয়াটা অনেক বেশি, সো আমি ওই সরকারি জবে গেলে ওইভাবে আমি আমারটা হবে না, তো আমি ছোটবেলা থেকে এভাবে বড় হয়েছি, তো আমার খরচ বেশি, তো আমাকে ওইভাবেই আমাকে ইনকাম করতে হবে, হ্যাঁ তো আমি সরকারিতে যাই নাই, আবার আমাকে বাংলা টাংলা এগুলো করতে আমার ভালো লাগে না, সরকারিতে সাধারণ এগুলো থাকে, আমার তো একটা বড় ব্যাপার, আমার পার্সোনাল ওপিনিয়ন এটা, আমারটা যে ঠিক হবে ভাই এটা আমি বলতে পারবো না, কারণ এটা 1-to-1 ভ্যারি করে, আর আমরা এই টপিকে কথা বলার জন্য কিন্তু এখানে আসি নাই, হ্যাঁ তো যে যার মতে আসলে যেটা ভালো মনে করেন, হ্যাঁ সে সেই ট্র্যাকে আগাতে পারেন, সরকারি কেউ যদি মনে করেন আপনার এম সরকারিতে জব হওয়া, কারণ বিসিএস ক্যাডার না হলে আপনার গার্লফ্রেন্ড বাবা আপনাকে দিবে না তার মেয়েকে, হ্যাঁ তখন দেখা হচ্ছে তিনি অপেল কে বাধ্য হয়ে বিসিএস ক্যাডার হতে হবে, ঠিক আছে। আমরা বক্তব্য শেষ এখানে,
মূলত কোশ্চেন ছিল আমি একটু আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমি দুই মিনিট একটু কথা বলি সেটা হচ্ছে সাবিল ভাইয়াকে আমি হচ্ছে চিনি আরো 1-4 বছর আগে তো ভাই হচ্ছে আমাদের ভার্সিটিতে এই সেমিনারটা করতে চাইছিল তো আমি হচ্ছে আইটি ক্লাবের সাথে তখন হচ্ছে ছিলাম তো তখন হচ্ছে কোভিড এর কারণে আর হচ্ছে আমরা চাইছিলাম যেটা ফিজিক্যালি করতে কিন্তু কোভিড এর কারণে হয়ে ওঠে নাই কিন্তু আমি যখন ভাইয়ার গ্রুপটা থেকে যখন অ্যাড হয়েছি আমি এখানে যারা আছে সবাই কিন্তু আমিও বিউটির একজন স্টুডেন্ট তো আমার রিসেন্টলি শেষ হয়েছে কোনো ডিফেন্স বাকি আছে আমি যতটুকু দেখছি যে ভাইয়ার এই গ্রুপটা থেকে কমপক্ষে যদি 100 জন ভাইয়ার আন্ডারে ছিল তার মধ্যে হচ্ছে 80 জনের জব হয়েছে সব থেকে মজার কাহিনী হচ্ছে ভাইয়াকে যদি আরেকটা আরেকটা বলি ভাইয়া তো জানা না যে ঈশিতা ঘোষ নামে একটা মেয়ে ছিল তো আমি সবসময় প্রায় টেক্সট করতে দেখতাম যে কেউ যখন হচ্ছে ভাইয়ার এখান থেকে কোর্স করে যখন হচ্ছে ইন্টারভিউ দিতে যাইতো তখন হচ্ছে সবসময় ওই ঈশিতা ঘোষ আপু হচ্ছে সবসময় ওদেরকে জিজ্ঞাসা করতে যে ভাই কি মানে কি প্রশ্ন করছে ইন্টারভিউতে কি কি জিজ্ঞাসা করছে এই ব্যাপারগুলো সবসময় দেখতাম মানে ওনাদেরকে কোয়েরি করতো আমি এই জিনিসগুলো আবার দেখতাম মাঝে মধ্যে গ্রুপটাতে এই যে ঈশিতা পুরো কয়েকদিন আগে হচ্ছে জব হয়ে গেছে মানে আমি এমনকি ভাইয়ার ব্যাচে যে প্রথম দুইটা ব্যাচে মেবি মনে হয় কতজন ছিল তার মধ্যে হয়তো বা হাতে গোনা 5-6 জন মেবি মনে হচ্ছে জব মানে হয় নাই তারা হয়তো বা লেগে থাকে না এই জন্য অনেক কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে জব হয়েছে মানে আমার 2-3টা ফ্রেন্ডকেও আমি ভাইয়ার মাধ্যমে আমার ভাইয়ার রেফারেন্সের মাধ্যমে আমি ভাইয়ার গ্রুপে ঢুকেছি তো ব্যাপারটা ছিল যদি কেউ যদি মনে হয় যে না এটাতে হচ্ছে আমার কেরিয়ার গড়তে চাই বা এটা আমার ফিউচার হবে তাহলে হচ্ছে আমি অবশ্যই বলবো যে সাবিল ভাইয়ার সাথে কন্টাক্ট করতে ভাইয়ার মতো একজন এত হেল্পফুল মানুষ আপনি হচ্ছে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো সমস্যা আপনি হচ্ছে ভাইয়াকে শেয়ার করবেন অবশ্যই ভাইয়া আপনাকে চেষ্টা করবে হচ্ছে সমস্যাগুলো সমাধান করার জন্য তো এই ছিল ভাইয়ার প্রতি এখন আমি 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 চাবো না যে আমার ভার্সিটির ছোট ভাইরা ছোট বোনরা কখনো খারাপ দিকে যাবে অন্তত এইটা অন্য ভার্সিটির সাথে যদি কম্পেয়ার করি তাহলে সেটা অন্য হিসাব কিন্তু ভার্সিটির প্রতি যে একটা টান বা ভার্সিটির স্টুডেন্টদের প্রতি যদি একটা টান যেরকম আছে সেই দিক থেকে আমি আপনাদেরকে এইসব কথাগুলো বলছি এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়ার সাথে আমার হচ্ছে বা এত ভালো সম্পর্ক দেখে ভাইয়া ভাইয়ার কাছে আপনি আছে মানে কোর্স করেন বা ভাইয়ার সাথে আপনি ইয়ে করেন আমি সেটা বলতেছিলাম আপনার আমার দিক থেকে আমার যেটুকু মনে হয়েছে আমি যেটা একদম প্র্যাকটিক্যালি দেখছি যে কোভিড এর মধ্যে অনেকের জব হয়েছে এই ভাইয়ার গ্রুপটা থেকে তো আশা করি আপনারা হচ্ছে যদি এই এই রিলেটেড জবের জন্য যদি আপনারা অ্যাপ্লাই করতে চান বা ফিউচার বা ক্যারিয়ার করতে চান তাহলে অবশ্যই আমি আমি রেফারেন্স করব যে ভাইয়াকে সাবিল ভাইয়াকে যে উনি অসাধারণ একজন মানুষ আশা করি ওনার সাথে লেগে থাকলে আপনার ফিউচার অনেক ব্রাইটফুল হবে থ্যাংক ইউ সো মাচ সাবিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তুমি যে মানে এত বললাম এত কিছু না হ্যাঁ সত্যি কথা বলতে কি যে আমাদের বাংলাদেশ কমিউনিটি চাই যে ইন্ডিয়ানরা যেন না জব এই দখল মার্কেটটা দখল করে এর জন্য আমরা চেষ্টা করতেছি যেন বাংলাদেশের আপনারা যেন মার্কেটটা দখল করেন এর জন্য চেষ্টা করা এবং সব থেকে মজার ব্যাপার কি জানেন আপনাদের ইউনিভার্সিটির রিসোর্স না আপনাদের স্টুডেন্টরা এত ভালো যে একটু একটু পরে যে বক্তব্য দেবে না ফরান ও হচ্ছে আমার যতগুলো মানে আমার মানে স্টুডেন্ট আছে সব থেকে সে হচ্ছে ডায়মন্ড এবং সে এসকিউএ লিড হিসেবে আছে মানে একটা কোম্পানির লিড হিসেবে থাকা বুঝেন কতটা কতটা ইম্পর্টেন্ট সে কিন্তু আমার স্টুডেন্টে ছিল হ্যাঁ সো আমি অনুরোধ করব যে সে যেন একটু বলে তার জার্নিটা কি তাহলে আপনারা শিখতে পারবেন যে কিভাবে আসলে এখানে ভালো কিছু করা যায় অবশ্যই অবশ্যই ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আশা করি আপনার থেকে ফিউচারে আরো অনেক কিছু পাওয়ার আশা আছে আমরা হচ্ছে ফিজিক্যালি আমরা হচ্ছে সেমিনার করব যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা বড় করে আরেকটা প্ল্যানিং আছে আমাদের মাথায় আছে এটা তো ছোটখাটো গুণ মধ্যে হচ্ছে কোভিডের কারণে করলাম তো আমরা আশা করি ভার্সিটি সবকিছু স্বাভাবিক হলে আমরা আবার বড় করে একটা ফিজিক্যাল একটা ওয়েব সেমিনার করার আমাদের হচ্ছে বিউটিসিএস থেকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী আছে আমাদের আছে সময় ছিল ভাইয়ার সময় ছিল যদিও অনেক কম কিন্তু ভাইয়া অনেক লেন্থি করেছে ভাইয়ার কথাতে অনেক লেন্থি হয়ে গেছে অনেক ইনফরমেশন আছে ডিটেলস এ বলছে এই জন্য আমরা এখন পরবর্তীতে চলে যাব হচ্ছে ফরহাদ ভাইয়ার কাছে যে উনি বর্তমানে একজন এসকিউ ইঞ্জিনিয়ার এবং উনি বর্তমানে একটা কোম্পানি আছে লিড হিসেবে আছে কর্মরত আছে তো ভাইয়ার আসলে যে জার্নিটা আমরা জানবো যে ভাইয়ার জার্নিটা হয়তো বা জানতে পারলে আমরা হয়তো সবকিছু বুঝতে পারবো যে আসলে তার এটার ফিউচার কেমন মানে কেমন হবে এবং সে কোন কোন দিকগুলোকে আসলে আসলে গুরুত্ব দিবে বলে আমার মনে হয় ভাইয়াকে আসেন ফরহাদ ভাইয়া জি জি আমি আছি সমস্যা না কথা শোনা যাচ্ছে আমার ভাইয়া আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমি শুনছি জি জি ভাইয়া শুনতে পাচ্ছি ভাইয়া আশা করি জি ভাইয়া আপনি আজকে শুরু করুন ভাইয়া প্রথমে প্রশ্ন আছে আপনার আপনার কেন এই দিকে আসতে মন চাইলো মানে এত সব মানে আইটি ফার্মে তো আরো অনেক জব আছে সরকারি জব ছিল
তারপরে আইটি রিলেটেড মেশিন লার্নিং ছিল, বর্তমানে যে সবাই বলে ডিপ লার্নিং, মেশিন লার্নিং, রোবোটিক্স নিয়ে এইসব দিকগুলো নিয়ে সবাই বর্তমানে হচ্ছে ঝুঁকতেছে, মানে তারা বলতেছে যে এগুলো হচ্ছে ফিউচারে আছে, এগুলা মানে ডিমান্ড হচ্ছে ফিউচারে, এগুলো দিয়ে আছে পুরো পৃথিবী প্রযুক্তি এগুলো দিয়ে চলবে। তো আপনি আছে কিভাবে আপনার মনে হয়েছে যে আসলে এইটা আপনার কাছে বেটার মনে হয়েছে অন্যগুলার থেকে, এবং আপনি কেন এটাতে আছে ক্যারিয়ারের জন্য এত মানে মরিয়া হয়ে আপনি সেখানে জব করে এখন বর্তমানে একজন ওই কোম্পানির একজন লিড হিসেবে আপনি কর্মরত আছেন? আমি হচ্ছে যে প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আমি একটা জিনিস দেখাই, হচ্ছে যে সবাই একটু মজা পাওয়ার জন্য স্ক্রিন শেয়ার করি, সবাই একটু ইন্সপায়ার হবে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে। আমি একটা জিনিস দেখাই, তারপর হচ্ছে মজা পাবেন কি, আপনারা মনে করেন যে ডেভেলপার হতে বা কিছু হতে যে সিএসসি করা লাগবে, ইঞ্জিনিয়ারিং হতে হবে, এমন কোন মানে এরকম অনেকজনে ভাবে। তো ওইটা দেখার জন্য আমি দেখাই আমাদের কোম্পানিতে কয়েকদিন আগে একজন ইন্টারভিউ দিতে আসছে ক্লাস সিক্সে পরে, ঠিক আছে দেখেন ক্লাস সিক্সে পরে কন্টেন্ট ডেভেলপার হিসেবে, বুঝতে পারছেন? খুবই ভালো কাজ করে, ওর বাবাকে নিয়ে আসছে, ছোট ভাইকে নিয়ে আসছে, আচ্ছা। আরেকটা কথা বলি, আমি আর কথা আপনার প্রশ্নের উত্তর দিব, ওটার আগে একটু হচ্ছে যে আমি আরেকটা কথার উত্তর দিয়ে রাখি। ওটা হচ্ছে যে অনেকজনে বলতেছে যে গভর্নমেন্ট জব আর হচ্ছে প্রাইভেট জব, এখন গভর্নমেন্ট জবে আপনি ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকলেন, ঠিক আছে, ঢুকার পর আপনার জানেন কিনা জানি না, গভর্নমেন্টের আমরাও অনেকগুলো গভর্নমেন্ট, আমরা হচ্ছে আকিজ গ্রুপের একটা হচ্ছে যে আকিজ গ্রুপের অনেকগুলো কোম্পানি থাকে, আমরা হচ্ছে এটা সফটওয়্যার কোম্পানি, আমরা আকিজ গ্রুপের সাপোর্ট দিই প্লাস হচ্ছে যে বাইরের কোম্পানিগুলো সাপোর্ট দিই। তো হচ্ছে যে আপনি যদি গভর্নমেন্ট কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকেন ভালো ভালো একটা সম্মান পাবেন, কিন্তু আমার মনে হচ্ছে না যে আপনি আপনার ব্রেন ভালো কাজ করতে পারবেন, ঠিক আছে, কারণ হচ্ছে যে গভর্নমেন্টে বেশিরভাগ ইঞ্জিনিয়াররাই আমি কি বলবো বসে থাকে, কারণ হচ্ছে যে ওরা হচ্ছে যে আমরা যেমন গভর্নমেন্টে অনেকগুলো টেন্ডার পাচ্ছি, ঠিক আছে বলবো না নাম বলবো না, অনেকগুলো টেন্ডার পাচ্ছি, যেমন 20-30 কোটি টাকা দিয়ে আমাদের টেন্ডারগুলো দিয়ে দিচ্ছে, আমরা হচ্ছে যে নীল টেন্ডারের ফুল কাজ করে দিব, তারপর ওদেরকে হ্যান্ড ওভার করে দিব, এটাই গভর্নমেন্টের কাজ, এটাই হয়তো বা টাটা সেন্টার এরকম অনেকগুলো ওরা হ্যান্ডেল করে, এছাড়া ওরা কি হ্যান্ডেল করে আমি ভালো জানি না, কিন্তু হচ্ছে যে ওরা বেশিরভাগ সফটওয়্যারগুলোই প্রাইভেট কোম্পানিকে দিয়ে দেয়। আপনি হচ্ছে যে প্রাইভেট কোম্পানিতে যান সমস্যা না, আপনি সম্মান পাবেন, কিন্তু আপনার ব্রেন কতটুকু কাজে লাগাতে পারবেন ওটা হয়তো আপনাদের হাতের উপরে ডিপেন্ড করে আর কি, এই আর কি। আচ্ছা এখন আমি শুরু করি আপনার কোশ্চেনের উত্তর দিয়ে। প্রথমে হচ্ছে যে আমি বিভিটের স্টুডেন্ট, আমি হচ্ছে যে আইবস লিমিটেড আকিজ গ্রুপ, আকিজ গ্রুপের সিস্টেম কনসার্ন একটা কোম্পানি, আমি হচ্ছে যে বিবিটি থেকে পড়ছি, বিবিটি থেকে 16 থেকে পড়ছিলাম, কিন্তু হচ্ছে যে আমি ফার্স্ট ইয়ার থেকেই আমি হচ্ছে যে ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস ডিজাইন ডেভেলপার হিসেবে আমি কাজ শুরু করছিলাম ফার্স্ট সেমিস্টার থেকেই, ঠিক আছে, আমি ডিজাইনে কাজ করতাম মোটামুটি ভালোই, ঠিক আছে, এছাড়াও বাইরের কিছু লোকালি কাজ করতাম, কিন্তু হচ্ছে যে আমি একটা জিনিস দেখছি, আপনি যতই এগুলো শিখবেন ততই হচ্ছে যে আপনাকে ক্লায়েন্ট আপনার থেকে ভালো কিছু মানে এক্সেপ্ট করবে, যে এই ল্যাঙ্গুয়েজ দিয়ে করো ওই ল্যাঙ্গুয়েজ, মানে প্রতিনিয়তই আপনাকে মানে লেটেস্ট থাকতে হবে, ঠিক আছে, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা আপনাকে প্রতিনিয়ত লেটেস্ট ল্যাঙ্গুয়েজ বা মনে করেন আপনি বুটস্ট্র্যাপ 3 পারেন, বুটস্ট্র্যাপ 4 বেরোইছে, ওটা সম্পর্কে আপনি এখনই আপনাকে শিখতে হবে, না হলে হচ্ছে যে আপনি পিছিয়ে যাবেন, ঠিক আছে, তারপর হচ্ছে যে আপনি জাভাস্ক্রিপ্ট পারেন, অন্য আপনারা বলবে যে না আমাদের এখন হচ্ছে যে কি আমাদের এতদিন কোম্পানিতে ডটনেট কাজ করতো, এখন হচ্ছে পাইথন ঢুকছে, ভাইয়ে বললো না পাইথনে খুব বাংলাদেশে খুব কম কোম্পানি পাইথন নিয়ে কাজ করে, তা আমাদের কোম্পানি পাইথন নিয়ে এই রিসেন্ট কাজ শুরু করছে, এমনকি মানে খুবই ভালো স্যালারি দিয়ে লোক ঢুকাচ্ছে, এই জন্যই তো আমি ভাবলাম, তারপর সাবিউল ভাইয়ের সাথে আমার এনিহাও পরিচয় হয়েছে, তারপর সাবিল ভাই বললো যে এখন হচ্ছে যে মানে এসকিউ দুই ধরনের, একটা হচ্ছে অটোমেশন আর একটা হচ্ছে ম্যানুয়াল,
এখন হচ্ছে যে আপনি যদি ক্যারিয়ারকে খুবই মানে ভালো একটা পজিশনে নিতে চান, তাহলে হচ্ছে যে ম্যানুয়াল শিখতে পারেন, কিন্তু আপনার দৌড় বেশি দূর যাবে না, ঠিক আছে? আর যদি মনে করেন যে আপনি অটোমেশন শিখবেন, সিকিউরিটি শিখবেন, ডাটাবেস শিখবেন, মানে যত ধরনের পারফরমেন্স টেস্টিং শিখবেন, তাহলে মনে করেন যে আপনার থামে রাখার মতো কেউ নাই। কারণ হচ্ছে যে আমি এখানে কাজ করি সফটওয়্যার ডেভেলপারদের স্যালারি আর আমার স্যালারি রেঞ্জ সেম, কোনো পার্থক্য নাই, সেম, ঠিক আছে? ওনারা একটু সারাদিন খাটাখাটি করে, কিন্তু আমার কোনো খাটাখাটি নাই, আমি উল্টা ওদেরকে খাটাই। এটা হচ্ছে যে এসকিউর কাজ, আপনি ওদের খাটাবেন, আপনি ওদের লিড দিবেন, আপনি ডেভেলপার। মানে এমন হয় যে আমি যদি অফিসে মাঝে মধ্যে লেট হয় বা হচ্ছে আমি অনেক সময় যাই না, বসে থাকে ডেভেলপাররা, বসে থাকে কি ফরদ ভাই যায়, ফরদ ভাই আসে নাই, কাজ দিতে পারে না, আমি বসে আছি। তো আপনার উপর দেখেন, আপনার আপনার উপর অনেকজন ডিপেন্ড থাকে, আপনি অনেকজনকে লিড দিচ্ছেন, মানে নট অলসো যে আপনি আপনার যে সেক্টর এসকিউ ওয়েটারের উপর না, আপনি হচ্ছে যে কি ডেভেলপারদের লিড দিচ্ছেন, ঠিক আছে? এটা অনেক কি অনেক আপনাদের জন্য অনেক কিছু। আর হচ্ছে যে আমি যে সময় আঁকি, আজকে আপনাদের অনেক কিছু দেখাবো না, কারণ হচ্ছে যে কালকে দেখাবো, কালকে আর্ট ওয়ার্কশপ আছে, একদম সবকিছু দেখে সাফিল ভাই অনেক কিছু দেখাই দিচ্ছে, আমি আজকে দেখাবো না, অনেক প্র্যাকটিক্যাল অনেক কিছু দেখাবো, ঠিক আছে? কিভাবে এপিআই করে, এপিআই টেস্টিং করে, তারপর হচ্ছে টেস্ট কেস করে, তারপর হচ্ছে যে এপিআই কিভাবে বের করে, তারপর হচ্ছে ফ্রন্টএন্ড কিভাবে কাজ করে, ব্যাকএন্ড কিভাবে কাজ করে, ফ্রন্টএন্ড থেকে ডাটা আসতেছে নাকি ব্যাকএন্ড থেকে ডাটা আসতেছে, অনেক কাজ আছে, ঠিক আছে? এই আর কি। তো এই যে আমি বললাম, তারপর হচ্ছে যে আমি তারপর আকিজ গ্রুপে ঢুকলাম। আকিজ গ্রুপে ঢুকার পর হচ্ছে যে প্রথমে আমি ওদের অনেক বড় বড় ইয়ারপি, অনেক বিশাল ইয়ারপি, আপনাদের কালকে আমি দেখাবো, সব দেখাবো। তো অনেক বিশাল ইয়ারপি বিজনেস টিম ডেভেলপারকে টিমকে বুঝাই দিচ্ছে, ডেভেলপার টিম ইয়ারপি তৈরি করছে, কিন্তু ইয়ারপির এত অবস্থা খারাপ, মানে হচ্ছে যে আমার মনে হয় যে 2-3 সপ্তাহ হচ্ছে যে মানে ফুল স্ট্রাকচারে দাঁড়াইছে। তো ওনারা হচ্ছে যে আমি ঢুকার পর আমি একাই ছিলাম ওখানে, আমি একাই ছিলাম, ভাইয়া বললো না, সাবিউল ভাই একটা বললো না, মানে এই সেক্টরটাই পুরো আপনাদের মনে মনে করেন যে খালি মাঠে গোল দেওয়ার মতো, আমি একাই ছিলাম, আমি একাই ঢুক, ঠিক আছে? আমি একাই লিড দিচ্ছিলাম, এখন হচ্ছে আমি একা পারতেছিলাম না। মানে ইয়ারপি আপনাদের কালকে দেখো এত বিশাল, মানে স্টার্টিং থেকে শুরু করে একটা প্রোডাক্ট ঢুকা থেকে শুরু করে প্রোডাক্টটা বের হওয়া পর্যন্ত, তারপর প্রোডাক্টটা পাচ্ছে সেল, মানে অনেক কিছু, ঠিক আছে? ইম্পোর্ট এক্সপোর্ট মানে সব এ টু জেড, এমনকি গাড়ির নাম্বার থেকে শুরু করে কোন গাড়িতে আপনার মালটা উঠতেছে, মানে সবকিছুই থাকবে। তো এই জিনিসটা কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে যাচ্ছিল। তারপর মানে বিজনেসটা ঠিকঠাক প্রোগ্রামিংটাও হয়েছিল, কিন্তু হচ্ছে যে ওইখানে আপনার ঠিকভাবে কোনো কিছু কাজ করতেছিল না, মানে কোনোভাবে কোনো কিছু কাজ করতেছিল না। আমি টেস্ট করতে করতে এক একদিন টেস্ট কেসে আমার টেস্ট কেস করতো 40-50 ইউজ। তারপর সিনিয়র মানে সিটিও বুঝতে পারছে যে আমি একে পারতেছিলাম না, তারপর আমি আমাকে বললো যে তুমি যেহেতু পারতেছিল না, তো তুমি তোমার আন্ডারে আরো কয়েকজন নাও, ঠিক আছে? তুমি নিয়ে ওদেরকে লিড দাও, তুমি হচ্ছে যে শিখাও। তো হচ্ছে তারপর ইন্টারভিউ নিলাম, সাবিউল ভাইয়ের অনেক হেল্প নিলাম, আমি ওই সময় আমি নতুন ছিলাম, কিভাবে ইন্টারভিউ নিতে হয় আমি জানতাম না। তারপরে সাবিউল ভাই আমাকে অনেক কিছু শিখাই দিল, ইন্টারভিউ এইভাবে নিতে হয়, এই এই। তারপর আমি ইন্টারভিউ নিলাম, অনেকজন সিলেক্ট করলাম ওইখান থেকেই, এখন হচ্ছে আমার আন্ডারে প্রায় 3 জন আছে, আরো ভবিষ্যতে নিব, আপনাদের থেকে নিব ইনশাল্লাহ, ঠিক আছে? আমার এখনো অনেকগুলো সিভি পড়ে আছে, তো কালকে অনেক কিছু দেখাবো, সিভি কিভাবে ইয়া করতে হয়, সিভি রেডি করতে হয়, সিভির অনেকগুলো প্রবলেম আছে। তো এইভাবেই এখন ইনশাল্লাহ অনেক কিছুই মনে করেন যে আমাদের টিমের কারণেই, এখন আমাদের স্কিল কারণেই এখন মনে করেন যে ইয়ারপিটা 70% ইনশাল্লাহ দাঁড়ায় গেছে, ঠিক আছে? এগুলো হচ্ছে যে আকিজে বিভিন্ন ফুড এন্ড বেভারেজ, তারপর হচ্ছে যে সিমেন্ট, অনেক জায়গায় এখন চলতেছে ইয়ারপিটা। আগে চলতো অন্য ইয়ারপি চলতো, থার্ড পার্টি থেকে নিতাম, এখন আমাদের নিজেদের ইয়ারপি চলে আকিজে, এই আর কি। সাবিল ভাই কিছু বলেন? মানে আপনাদের বড় ভাই ফরাদের কথা যত শুনছি তত মুগ্ধ হচ্ছি। হ্যাঁ, তো সে অনেক কিছু শিখে গেছে, এবং সে আপনাদের দেখেন আপনাদের একটা সুযোগ যে বড় ভাই আছে, তো আমি যদি একটু স্কিল হই বড় ভাইয়ের কাছে যাই, পাস করার পরে সিভিটা নিয়ে ভাইয়া একটু হেল্প করেন, দেখেন আপনাকেই ডেকে নেবে। তো আপনাদের কি দরকার, কোথায় গ্যাপ আছে, স্কিলটা হওয়া বাকি আছে। তো যারা লাস্ট সেমিস্টারে আছেন, লাস্টের দিকে আছেন, তারা চটপট করে স্কিলটা হয়ে নেন, কালকে ওয়ার্কশপে দেখেন কি স্কিল হওয়া লাগে, 2-3 মাসের মধ্যে স্কিল গুলো হয়ে যান,
হয়ে যাওয়ার পরে সিভিটা ভাইকে দেন, বড় ভাইকে দেখবেন আপনাকে ডেকে নেবে আপনার কোম্পানিতে, ঠিক আছে? এত বড় সুযোগ আর আর কই, মানে এত সুযোগ আর কই পাবেন, সেটাই তো, তাই না? বলেন। অবশ্যই ভাই, অবশ্যই। আচ্ছা, আমরা হচ্ছে কিছু প্রশ্ন নেই, কোনো প্রশ্ন করবেন আপনারা? কেউ কোনো প্রশ্ন আছে, কুইরি আছে? জি না ভাইয়া, ধন্যবাদ ভাই আপনাদের। আচ্ছা, আমাদের মেবি তাহলে কোনো কোশ্চেন নাই ভাইয়া। ভরত ভাইয়া আর হচ্ছে সাবেল ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি আগামীকালকে হচ্ছে আমাদের ওয়ার্কশপটা খুব সম্পূর্ণ সফলভাবে সম্পূর্ণ করতে পারবো, খুব সুন্দরভাবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আর কিছু আসলে এখানে কিছু বলার নাই, সবাই আমরাই। এবং আশা করি হচ্ছে আপনারা আপনাদের ফিউচার এবং কেরিয়ার নিয়ে যথেষ্ট সচেতন থাকবেন। যারা হচ্ছে একদম শেষ সেমিস্টার দিকে, তারা অবশ্যই আছে ভাইয়া সাইফুল ভাই এবং হচ্ছে ফরদ ভাইয়ার সাথে, যারা এই কেরিয়ার এইটাতে যাচ্ছেন যেতে যাচ্ছেন, তারা অবশ্যই এই দুজন মানুষের সাথে খুবই হচ্ছে কন্ট্যাক্ট রাখবেন অবশ্যই সবসময়। যে কোনো সমস্যা ভাইয়ারা আশা করি সমস্যার সমাধান করে দেবে। তো আশা করি আগামীকাল আপনারা ওয়ার্কশপে হচ্ছে সবাই হচ্ছে উপস্থিত থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি হচ্ছে আজকে এখান থেকে আসলে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।